তো হেয়ার হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? সবাই আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আছি আপনার মাঝে, এস অমিত বস। এস অমিত বস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে ওয়ান ভার্সেস ওয়ান খেলা হবে, ঠিক আছে, বিডিটি জেমস ভাই এবং বিডিটি জয়, মানে বিডি টাইগার জয় এবং বিডি টাইগার জেমসের ভিতরে ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ, ঠিক আছে। তো দুজনেই কিন্তু প্রো প্লেয়ার, খেলার শেষে আমি এদের র্যাঙ্ক স্কোরটা দেখিয়ে দিব। তো যারা ভিডিওতে ক্লিক করেছেন তারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, দেখার পরে আশা করি সকলে ভালো লাগবে। ওকে, তো যাই হোক, আমাদের ফার্স্ট ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের ভিতরে আমাদের ফাইট নেওয়া হবে। তো ফাইট নিলে দেখতে পাবেন যে আসলে কীরকম প্লেয়ার আসলে দুইটা, ঠিক আছে। তো যাই হোক, আমাদের বিডিটি জয়ের খেলা যেহেতু আগে পড়ছে, তো আমরা এই খেলাটা একটু দেখি। 5,000-এর উপরে সম্ভবত র্যাঙ্ক স্কোর আছে, আর সামনে আমাদের বিপরীতে যে আছেন, ফার্স্টে যে 1 নম্বরে যে আছেন, তিনি আছে বিডিটি জেমস ভাই, অস্থির প্লেয়ার। তো দেখা যাক আজকে কে বিজয়ী হয়। ওকে, ওপিওলা হেডশট ভাই, ওপিওলা হেডশট, মানে কি বলবো ভাই, গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এক কথায়, ঠিক আছে। মানে গ্র্যান্ড মাস্টার পুরোটা এসে এই যে আমাদের বিডিটি জয়, বিডিটাইকার জয়, অস্থির প্লেয়ার। তো দ্বিতীয় ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, আপনারা যারা খেলাটি দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলে ভালো লাগবে। ওকে, তো যাই হোক, দেখা যাক এই ম্যাচে আসলে কে বিজয়ী হয়। তো এরপর থেকে যখন আমার ইউটিউব চ্যানেলে লাইভ করা হবে, ও ভাই হোয়াট ইজ দিস, একেবারে সব শেষ, মানে কি এটাও মানে প্রো প্লেয়ার, একেবারে লিজেন্ড ফরওয়ার্ড, ঠিক আছে। তো এরপর যখন আমার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে, মানে টুর্নামেন্ট করা হবে, তখন একবারে 2-3টা করে করা হবে। ওকে, তো যারা আমার চ্যানেলে টুর্নামেন্ট খেলেন, যারা খেলতে ইচ্ছুক, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী খুবই 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 মারাত্মক, ঠিক আছে, মানে এখানে খাড়াই আছে জাস্ট শেষ করে দেওয়ার জন্য। ও ভাই সাহেব, কিতনা ফাস্ট বুলওয়াল তেরা, মানে অতিরিক্ত দ্রুত বুলওয়াল মারে, হেডশটও মারে, মানে অস্থির একেবারে। গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আমাদের দুইটাই, কিন্তু এবার সময় পাইনি হয়তো, এই কারণে গ্র্যান্ড মাস্টার খুবই দিতে পারে। তো দেখা যাক কী করতে পারে, মানে এতটা এতটা কনফিডেন্স, মানে কনফিডেন্সের কারণে দেখেন হেডশট মারে একদম শেষ করে দিছে, মানে এতটা কনফিডেন্স আছে নিজের ভিতরে যে গুলওয়ালও মারতেছে না, গুলওয়াল না মাইরা মানে পাশে দাঁড়াই আছে, বের হবে আর মারবে হেডশট। তো আমাদের কিন্তু 3টা ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 2টা ম্যাচ আমাদের বিডিটি জেমস ভাই, মানে বিডি টাইগার জেমস ভাই ইনি জিতেছেন, এবং আমাদের বিপরীতে আছেন বিডিটি জয়, যিনি গ্র্যান্ড মাস্টারে প্রায় 5,000-এর উপরে র্যাঙ্ক স্কোর, প্রায় 55 সমর্থন আছে সম্ভবত। দেখা যাক আসলে কি হয়, মানে এবারও দেখেন অস্থির অস্থির, মানে এখনো ওভার কনফিডেন্স, মাথা উড়াই দিছে একবারে, মাথা উড়াই দিছে, মানে একদম হেডশট, মানে হেড হেড নাই হ্যার, এতটা কনফিডেন্স নিয়ে গেম খেললে তো অবশ্যই গ্র্যান্ড মাস্টারে যাওয়া সম্ভব, যেহেতু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার ছিল এক সময়, আবার আশা করা যায় পরবর্তী সিজনে উঠে যাবে গ্র্যান্ড মাস্টারে। তো যাই হোক, আমাদের 3টা ম্যাচ আমাদের বিডি জেমস ভাই জিতে গেছে, তো আজকের বিজয়ী কে হয় একটু দেখা যাক, যেহেতু এটাও একটা টুর্নামেন্ট ধরে নেওয়া যায়, ওয়ান ভার্সেস ওয়ান চ্যালেঞ্জ। ও ভাই রে ভাই রে ভাই, মাথা এবার এবার লাগেনি, কিন্তু দেখা যাক কি করতে পারে, মানে রাশ দিছে এমন ভাবে, ওভার কনফিডেন্স, ওই প্লেয়ার প্যাক করতে পারে না, দুটো প্যাক করতে পারলে হয়তো মারতে পারতো না। তো পরপর 4টা ম্যাচ আমাদের বিডি জেমস ভাই কিন্তু জিতে গিয়েছে। ওকে, তো এই ম্যাচে দেখা যাক কি হয়। তো আমাদের গুলওয়াল মারার স্পিড কিন্তু অতিরিক্ত দ্রুত, আবার মাথা উড়ে দিছে, মানে হেড শট, মানে হেড মারতে পারে, মানে প্রথমে আপনার ড্যামেজ দিতে হেড শট দিয়ে প্রচন্ড পরিমাণে, বুলার মারার স্পিডটা দেখলে কিন্তু খুব সুন্দর লাগে, তারপরে গিয়ে রাশ দিছে জাস্ট 2 বিচি দিয়ে একদম ভালো করে দিয়ে দিছে। তো যাই হোক, আর কিছুদিন পরে আমাদের ইউটিউব চ্যানেলে টুর্নামেন্ট করা হবে, টুর্নামেন্টে প্রায়
উইকলি মান্থলি পর্যন্ত গিভওয়ে থাকবে, অ্যান্ড প্রায় দুই তিনটা করে করা হবে একসাথে। আমি তো প্রতি সপ্তাহে একটা করে টুর্নামেন্টের আয়োজন করি, কিন্তু কিছুদিন ওয়েট করার পর আমি একবারে দুইটা তিনটা করে করব। সপ্তাহে প্রায় তিনটা বা চারটা করে টুর্নামেন্টের আয়োজন করা হবে। যারা টুর্নামেন্ট খেলবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবে। তাহলে আমি যখন লাইভ স্ট্রিম করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের লাইভ স্ট্রিমের নোটিফিকেশনটি। ওকে, তো জাস্ট 5-2 হয়েছে, তো দেখা যাক আসলে কে জিততে পারে। আশা করা যায় আমাদের বিটি জেমস ভাই কিন্তু আজকে। ও ভাই, আবারও হেডশট! জেমস ভাইয়ের মাথা উড়ায় দিছে, এই বিডিটি জয় ভাইয়ের মাথা উড়ায় দিছে। ভাই পয় আমার ভাইপোর মাথা একদম উড়ায় দিছে, মানে দুই ভাইপোর ভিতরে আজকে ভার্সেস, মানে দুইটাই পুরো প্লেয়ার, ঠিক আছে? মানে র্যাঙ্কের এসকো দুইটারই অতিরিক্ত বেশি। না আমরা যারা গেম প্লে করি জাস্ট আমাদের র্যাঙ্ক পুল ডি না, পুল ডিলে দেখা গেল র্যাঙ্ক স্কোর বেশি থাকে, বাট আমরা তো পুল ডি না। তারপরেও কিন্তু এদের র্যাঙ্ক স্কোর অতিরিক্ত বেশি। আমাদের বিডিটি জয় ভাই কিন্তু জয় ভাই তো আর দেখেন ভাই কত দ্রুত প্যাক করছে, কত দ্রুত প্যাক করছে, অতিরিক্ত দ্রুত প্যাক করছে, মানে লিজেন্ড পুরো একেবারে। আমাদের বিডিটি জয় যে নামে আছে ইনি গ্র্যান্ড মাস্টার খেলছেন, খুব ভালো গেম খেলতে পারেন। ওই সামনে খাড়ায় আছে, এবার মাথা বের করলে গেছে, মাথা গেছে। ও ভাই এটা কি হইলো, জাস্ট 2-7 2-7। তো আজকের বিজয়ী কিন্তু আমাদের বিডিজি জেমস ভাইপো। ওকে, তো এখন আমি এদের লেভেল অ্যান্ড র্যাঙ্ক স্কোর দেখাবো। তো যারা আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাক আজকে এদের লেভেল কত অ্যান্ড র্যাঙ্ক স্কোর কত। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট ঘা দিব, কিন্তু আমার নেটওয়ার্ক একটু স্লো। তো চলে আসছে, দেখতে পাচ্ছেন 3700, মানে অতিরিক্ত বেশি। আমার কিন্তু 3200-3300 এরকম হবে হয়তো, তার বেশি না। তো যাই হোক, লেভেল মাত্র 160। ওকে, মাত্র 160, কিন্তু লেজেন্ড প্রো বান্দা আমাদের অস্থির গেম প্লে করে। তো সিএস র্যাঙ্কে এটার 5500 ভাই, 5533 না কত দেখলাম যেন, নেটটা একটু স্লো আছে। 5513 র্যাঙ্ক স্কোর, মানে গ্রান্ড মাস্টার পুরোটিতে ছিল আর হিরোইকে আপনার ইসে আছে, আপনার সিএস র্যাঙ্কে হিরোইকে 23 না কত দেখলাম। বাপরে বাপরে বাপ, 3700 স্কোর, 5500 স্কোর, মানে 3700 স্কোরে তারপরে কিন্তু 5500 স্কোরে আমাদের গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এক কথায় তাদের কিন্তু হারাই দিছে। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। সো গুড বাই এভরিওয়ান ফর দিস ডে।